আসসালামু আলাইকুম, আমি একটা পাঞ্জাবি ডিজাইনের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই ডিজাইনটা আমি হচ্ছে ঈদের জন্য করেছি, একটু সহজ করে করেছি, আমি তোমরাও যাতে সহজেই বুঝতে পারো সেটার জন্য আমি একদম ড্রয়িং থেকে শুরু করে পেন্ট করা পর্যন্ত এটা দেখিয়েছি। আমি কোনো ধরনের ছাপা ছাড়াই, মানে হচ্ছে কার্বন পেপার ছাড়াই নিজে হাতে আর্ট করেছি, দেখতেই পাচ্ছ। এটা কোনো মেজারমেন্ট নাই, তোমরা তোমাদের মতো মেজারমেন্ট করে নিতে পারলে আগে ড্রয়িং করে নিবা, তারপরে সেটা হচ্ছে কার্বন পেপার ইউজ করে ছাপা দিয়ে নিবা। বাট আমি এটা করি নাই, আমি ডাইরেক্ট হচ্ছে আর্ট করে প্রিন্ট, মানে পেইন্ট করে ফেলছি। এরপর আমি হচ্ছে হোয়াইট কালার, মানে হোয়াইট পেস্ট আগে ব্যবহার করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে কোনো কালারের ড্রেসে, আর সাধারণত ডিপ কালার ড্রেসগুলো তো, বা ডিপ কালার পাঞ্জাবি বলো, শাড়ি বলো, বা যে কোনো ড্রেস, সেগুলোর মতো অবশ্যই আগে হোয়াইট কালারটা করে নিতে হবে, মানে হোয়াইট পেস্টটা ইউজ করতে হবে, তাহলে রঙগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে। ওকে, সো আমি হোয়াইট কালারটা সম্পূর্ণটা করে নিব এখন। আমি খুব সহজ একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সবসময় বলি আমার চ্যানেলে সবসময় সহজ ভিডিওগুলোই আসবে, যাতে সবাই নিজেদের মতো করে করতে পারো। হোয়াইট পেস্টটা দিয়ে কাজ করার পরে দেখো এটার সম্পূর্ণ লুক। একটু একটু কাজ করেছি আর একটু একটু ভিডিও করছি, আমি আসলে এগুলোর রং ইউজ করাটা দেখাই নাই। দুই একটার কালার ইফেক্ট আমি কীভাবে দিছি, যেগুলো আমি দুই কালার মিক্স করেছি সেই কালারগুলো তোমাদের দেখিয়ে দিব এখন। একটু একটু খেয়াল করে দেখো আমি কি করছি। গোল্ডেন কালারের উপরে আমি হালকা একটু কমলা কালারের রং নিয়ে সেটা ইউজ করে দিচ্ছি, যাতে কমলা কালার রংটা বোঝা যায়। কারণ যেহেতু পাঞ্জাবির কালারটা একটু অরেঞ্জ শেড ছিল, তো আমি চেয়েছিলাম যে ছোটো ছোটো ডিজাইনে অরেঞ্জের একটা শেড থাকুক, সেই শেডটা দেখতে আসলে ভালো লাগবে, তাহলে আর কি কালার কম্বিনেশনটাও একটু বেস্ট লাগবে। এটা আমার চুজ ছিল, তোমরা তোমাদের মতো করে কালার কম্বিনেশন দিয়ে নিতে পারো, কালার কম্বিনেশনটা যার যার চুজ মতো ইউজ করবা। আমার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে,
তো আমি আসলে কালার কোন কালার ইউজ করতেছে সেটা আসলে দেখাই না, কারণ তোমাদের পছন্দ মতো তোমরা সেই কালারগুলো দিয়ে নিতে পারবা। তারপর আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পার্পল কালার, এটা অরেঞ্জ আর গোল্ডেন কালার মিলিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, এগুলো গ্রিন কালার, এটা গোল্ডেন, ইয়েলো আছে একটু হালকা পাতলা, এটা ইয়েলো, আর দেখো রেডের কম্বিনেশন আছে, এটা গ্রিন কালার, এটা আবার গোল্ডেন কালার। এর এখানে আসো, এখানে হচ্ছে এই কালারটা বানাইছি হচ্ছে আমার কাছে একটু পার্পল কালারের সাথে একটু সাদা কালারটা ইউজ করেছিলাম, তারপর এই কালারটা আর কি একটু এই টাইপের কালারটা চলে আসছে। আবার এইটার সাথে ফোটাটা দিয়েছি পার্পেলের সাথে একটু অরেঞ্জের একটা কম্বিনেশন আছে, জাস্ট এই কম্বিনেশনগুলো দিয়েই আমি তিনটা লাইনই কভার করে ফেলছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা লাইনের কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর কিছু কিছু পাতাগুলো এরকম হোয়াইট রেখেছি, এই একটা হোয়াইট রেখেছি, এই একটা হোয়াইট রেখেছি, একটু হালকা কালার করেছিলাম। সি, দিস ইজ দ্য ফাইনাল লুক।